চলে গেলেন সাথে দশকে সেন্সেশন রাগপুরী হিসেবে খ্যাত প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার মিস শেফালী। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ছোটপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন আরতি দাস ওরফে মিস শেফালী। গুণমুগ্ধদের রাতপুরি ডাকের মধ্যেই সত্যজিৎ রায়ের দুটি ছবি সীমাবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তাকে দেখা গিয়েছে একাধিক নাটক, বন্নিশিখা, পেন্নাম কলকাতার মতো ছবিতেও। পরবর্তী জীবনে সন্ধ্যা রাতে শেফালী নামে আত্মজীবনীও লিখেছিলেন তিনি। একটা সময় ছিল যখন রাতের কলকাতা মাতিয়ে রাখতেন মিস শেফালী। ফিরপোস হোটেল থেকে পার্ক স্ট্রিট গ্র্যান্ড হোটেল মেতেছিল তার নাচের ছন্দে। আর সেই এক সময় রাতপুরীর শেষ জীবন কেটেছে চরম অর্থাভাব অসুখ বিসুখে। লাইমলাইট থেকে সরে আসার পর হতাশা বাসা বেঁধেছিল মিস শেফালীর মনে। দীর্ঘদিন ধরে কাজ না পাওয়া, শিল্পী সত্তার যথাযথ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ অভিমান জমা হয়েছিল। কাজ না থাকায় আর্থিক সমস্যার মুখেও পড়েছিলেন তিনি। ফলে কিডনির মতো অসুখে ভুগলেও সেই অর্থে টাকার অভাবে যথাযথ চিকিৎসা হয়নি। বিভিন্ন ধরনের সমস্যার সঙ্গে যুঝে শেষ পর্যন্ত চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কলকাতার রাতপুরি মিস শেফালী। এমনিতে আমরা ভাবতেও পারিনি, কালকে অব্দি আমরা ভাবতে পারিনি যে আমার মা চলে যাবে আমাদের ছেড়ে। সকালবেলা উঠেও জল খেয়েছে, কথা বলেছে, বলার পরে হঠাৎ করে আমার যে দিদি দেখাশোনা করে সে বলছে আর কথা বলছে না মা। তারপর আমি এসে বিশ্বাস করতে পারিনি, আমি ডক্টর ডেকেছি, কারণ ডক্টর এসে বললো যে আর নেই। আমি ভাবতে পারিনি। আমি অনেকবার অনেক রাতেও দিদিকে নিয়ে বেরিয়েছিলাম, কখনো কখনো ওনার মতন মানুষ ছিল না, আর ওনার মতন মানুষ সত্যি চলে যাওয়া মানে আমাদের কাছে একটা মানে স্বপ্ন দেখার মতন ব্যাপার হয়ে গেল। তখন আমরা ছোট, সরকারি না ভাঙচুর হয়েছিল এই দিদির জন্য, দিদিকে দেখার জন্য। কাজে সেই মানুষটা আজকে চলে গেছে। এক বম্বের ছিল হেলেন, বাংলার হেলেন ছিল মিস শেফালী আরতি দাস। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।